তো ভিউয়ার্স, এই যে এখানে একজন আইসক্রিমওয়ালা পার্কের মধ্যে ছোট পরিসরে মোটরসাইকেল নিয়ে মানে স্কুটি নিয়ে আইসক্রিম বিক্রি করতেছে, বাচ্চারা খাইতেছে কিনে কিনে। হাই গাইস, সালাম আলাইকুম। হ্যালো বিটি মালয়েশিয়া চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, আমরা চলে আসলাম মালয়েশিয়া কুয়ালালামপুর আমপান ফার্নান্ডিনা একটি মাঠে। তো আজকে আমরা এখানে একটু ঘোরাফেরা করব আর ক্রিকেট খেলব। তো চলুন আমরা আপনাদেরকে ক্রিকেট খেলব, তো দেখানোর চেষ্টা করি, তাহলে চলুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আমাদের খেলার মাঠের সন্নিকটে চলে এসেছি, কাছাকাছি চলে আসছি। তো এখানে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আমি একটু বাইরে ঘোরাঘুরি করার কারণে ক্যামেরা নিয়ে এই শুরু থেকে ভিডিওটা করতে পারি না, সমস্যা নেই, দেখে থাকেন। এই যে এই জায়গাটা মূলত আম্পাং পান্ডানিন্ডার একটা ছোটোখাটো পার্ক, এখানে প্রত্যেক রবিবারই প্রায় এই পান্ডানিন্ডার আশেপাশে যারা বাঙালি প্রবাসী আছে, যারা কাজ করে, তারা প্রায় প্রত্যেক রবিবারই এখানে আসে এবং খেলাধুলা করে একটু বিনোদনের আয়োজন করে আর কি। সপ্তাহ কর্মব্যস্ততার মধ্যে মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর জন্য এখানে খেলাধুলা করতে আসে, সবাই এনজয় করে। হয়তোবা বাংলাদেশে এক একজনের এক এক জেলায় বাড়ি, কিন্তু এখানে এসে দেখা যায় সবাই বাঙালি, সবাই সবার ভাই ভাই খেলতেছে, দেখতেই পারতেছেন, সবাই খুবই আনন্দ করতেছে, মজ মাস্তি করতেছে। এই যে আমাদের এই বাঙালি ভাইয়েরা এখানে যারা আছে সবাই বাঙালি, সবাই খুবই এনজয় করতেছে, আমরাও আসছি। এভাবেই তো পরিচয় হয়, এভাবেই পরিচয় হয়। এই যে ভাই খুব খুশি, রান কাউন্ট করতেছে, এখানে ব্যাটসম্যান ব্যাটিং করতেছে। এই যে এদিকে কিছু বাঙালি ভাই আছে, ওনারা নতুন আসছে, বেশি দিন হয় নাই, এক একজনের দুই মাস, এক মাস, এরকমই 25 দিন এরকম করে আর কি মালয়েশিয়া নতুন আসছে, এদের আসার বয়স এরকম। তো খেলা চলতেছে, সবাই উপভোগ করেন। যদিও কাজ হয় নাই, একটা নিতে পারছে। আসলে এই খেলাটা যদি ওইরকম ভাবে বিবেচনা করেন তেমন কিছুই না, নর্মালি একটা খেলা, কিন্তু দেশের বাইরে তো ভাই বাঙালি লোকজন এভাবে জড়ো হওয়াটা অনেক বিশাল ব্যাপার। আউট হয়ে গেছে আমাদের এক ভাই, বলার ক্যাচ নিছে, উনি ক্যাচ আউট হয়েছে, খুবই দুঃখজনক। নতুন ব্যাটসম্যান নামতেছে, দেখি এই ভাই কি করে। আপনারও পাশে থাকেন, দেখতে থাকেন ভাই কিরকম পারফরমেন্স দেয়। আউট হয়েছে, একটু ধারাভাষ্যতা কর। এই যে আমাদের ব্যাটসম্যান ভাই খুবই খুশি, উনি দাঁত কেলি হাসি দিতেছে। সম্ভবত বাউন্ডারিতে চলে গেছে, ছয় হয়েছে, সিক্স মারছে। তো খুবই ভালো লাগে, আনন্দ লাগে। এই যে ভাইয়েরা অনেক খুশি, এই ভাইয়েরা ব্যাটিং দলের লোকজন, তারা এখন ব্যাটিং করতেছে, সেই দলের লোকজন, সেই দলের প্লেয়ার, তারা রাউন্ড রাউন্ড করতেছে। বল মিস হয়ে গেল, আসলে দেশের বাহিরে এইভাবে নিজের দেশের লোকজন, এত লোকজন একসাথে পায়ে খেলাধুলা করা, একসাথে খেলাধুলা করা, সময় কাটানো, সপ্তাহের একটা দিন, রবিবার ডে অফ, অনেক রবিবার ডে অফ থাকে না, অনেকেরই বন্ধ থাকে না। তো দেখা যায় এক একজন এক এক জায়গায় কাজ করে, এক এক ফ্যাক্টরিতে কাজ করে, ওইখান থেকে এসে একসাথে এই রবিবারের একটা দিন সবাই একটু খেলাধুলা করে, মনে হচ্ছে ভালোই লাগে। এই যে ভাই মনে হয় ছক্কা মেরে দিচ্ছে, হ্যাঁ বাউন্ডারির বাইরে চলে গেছে, ছয়। এটাই একটা আনন্দ, বিকেলের পরন্ত বিকেলে হালকা রোদের আমেজ আছে, হালকা হালকা বাতাস, ঠান্ডা, এরকম ওয়েদারে একটু খেলাধুলা করা ভালোই লাগে। এই হেলিকপ্টার শট এবারও কাজ হয় নাই, একমাত্র একটা নিতে পারছে, সিঙ্গেলটা নিতে পারছে। তো যাই হোক, আমাদের সাদা জার্সি আলা ভাই খুবই ভালো খেলতেছে,
উনি ভালোই পারফর্ম করতেছে। এই যে এখানে আমাদের জুয়েল ভাই নেমে গেছে, উনি ফিল্ডিং করতেছে, দেখতেই পারতেছেন ভাই হেলা দুইলা এপাশ ওই পাশ ঘুরা ঘেরা ফিল্ডিং করতেছে। যদিও ভাইয়ের কাছে কোনো বল টল আসে না, এমনি দাঁড়ায় আছে। ভাই অনেক খুশি, আউট হয়ে গেছে। এই যে একটা উইকেট পড়ে গেছে, ব্যাটসম্যান খুবই দুঃখের সহিত মাঠ থেকে বের হয়ে যেতেছে। নতুন ব্যাটসম্যান নামতেছে, অনেক উৎসাহের সহিত নামতেছে। ভাই অনেক খুশি ব্যাটিং করতে নামতেছে। দেখি ভাই কী করে, আমরা দেখতে থাকি। তো বলার বল করতেছে, বল মিস হয়ে গেল, কিছুই করতে পারে নাই। এই যে ভাই আবার বল করতেছে, ও মাই গড, আউট, আউট হয়ে গেছে ভাই, আউট হয়ে গেছে। এই যে দুইটা উইকেট পড়ে গেল, এই যে তৃতীয় ব্যাটসম্যান নামতেছে লাফে, উনিও খুবই উৎসাহের সহিত নামতেছে, অনেক জোশ নিয়ে নামতেছে। আর আমাদের লাল টি শার্টওয়ালা ব্যাটসম্যান ভাই খুবই দুঃখজনকভাবে দুঃখের সহিত হতাশ হয়ে মাঠ থেকে বের হয়ে যেতেছে। দেখা যাক এই ভাই কী করে। হ্যাঁ ভাইও প্রথম বলে কিছু করতে পারলো না। আর আমাদের জুয়েল ভাইয়ের কাছে তো কোনো বলই আসে না, উনি বেহদাই দাঁড়ায় আছে, নামমাত্র ফিল্ডিং। আসলে বিদেশের বাড়িতে ভাই এরকম খেলাধুলা খুবই আনন্দদায়ক। এখানে পুরো খেলা তো অনেক ঘন্টাখানেকের ব্যাপার, ওটা তো আর রেকর্ড করতে পারিনি। এই 6-7 মিনিটে তো আর পুরো খেলাটা দেখানো সম্ভব না। তো যতটুকু ভালো লাগছে দেখছি, দেখার ফাঁকে ফাঁকে দেখা যায়, আমরা খেলা দেখতেছি, আমরা খেলতেছি, খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু একটু ভিডিও করছি, ভিডিওগুলো চোরা দিয়ে আপনাদের জন্য যে নিয়ে আসলাম। এই তো দেখতে থাকেন, আর অবশ্যই যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের যে টপিকের উপর আমরা ভিডিওগুলো বানাই যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।